हेलो स्टूडेंट्स, वेलकम बैक टू माय चैनल क्लास सिक्स भूगोल तृतीय पर्यायक्रमिक मूल्यायन सजेशन देवा शुरू करेछि। तो चैप्टर वाइज जेहेतु सजेशनगुलो दिच्छि, आज के देव आबहावा जलवायु थेके सजेशन। एर आगे सजेशनगुलो जदि ना देखे थाको नीचे डिस्क्रिप्शन बक्सर लिंक दिए देव, चाहले सेखान थेके देखे नीते पारो, किंबा सेगुलो प्ले लिस्टे पेये जाबे। अन्यान्य सबजेक्टसगुलो ठीक एकईभावेई पेये जाबे। एछाड़ाओ तोमरा प्ले लिस्टे पाबे फ्रिकोयेंसि सल्यूशन, ब्लुसम्स सल्यूशन, प्रश्न विचित्र सल्यूशन। तो चैनले गए प्ले लिस्ट खुले निजे इच्छा मत प्रयोजन मत भिडियो देखे नियो। और भिडियो स्किप ना कर प्रथम थेके शेष पर्यन्त देखो, सब उत्तरगुलो सब क्वेश्चनगुलो नोट डाउन करे नियो। तो चले शुरू करी आजकेर भिडियो। ভূগোলে যে সিলেবাস, সিলেবাস তো আগেই দিয়ে দিয়েছি, তাই আর সিলেবাস না দিয়ে কোয়েশনগুলো বলছি। প্রশ্নের মান দুই, এই প্রশ্নগুলো দু নম্বরের। কী কী আসতে পারে দেখো, দু নম্বরের প্রশ্নের মধ্যে আবহাওয়া বলতে কী বোঝো, ভারতকে মৌসুমি জলবায়ু দেশ বলে কেন, জলবায়ু বলতে কী বোঝো, আগত সৌর বিকিরণ ও কার্যকরী সৌর বিকিরণ কাকে বলে, অ্যালবেডো কি, স্টার দেওয়া রয়েছে, যেটা যত বেশি স্টার রয়েছে সেটা তত বেশি ইম্পর্টেন্ট। সব প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, কিন্তু স্টার অনুযায়ী আমি তোমাদেরকে এটাও বুঝিয়েছি কোনটা বেশি ইম্পর্টেন্ট, কোনটা আরও বেশি ভালোভাবে করবে। ছয় নম্বরে করেছে টিকা উষ্ণতার প্রসার। এরপর বায়ুর আর্দ্রতা কাকে বলে, বায়ুচাপ বলতে কী বোঝো, মেঘাচ্ছন্নতা কী, ঘনীভবন বলতে কী বোঝো, আবহাওয়া ও জলবায়ুর উপাদানগুলি কী কী, সমুদ্রে যারা মাছ ধরতে যায় তাদের জন্য আবহাওয়ার পূর্বাভাস কতটা গুরুত্বপূর্ণ বলে তুমি মনে করো, সূর্যরশ্মির পতন কোণ কাকে বলে, কীভাবে সৃষ্টি হয়, উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতা হ্রাস পায় কেন, সমুদ্রের ধারে আবহাওয়া আরামদায়ক কেন, তাপমণ্ডল বলতে কী বোঝো, সমচাপ রেখা বা সমপ্রেশ রেখা কাকে বলে, নাতিশীতোষ্ণ মণ্ডল উষ্ণ মণ্ডলের তুলনায় কম উত্তপ্ত হয় কেন। প্রশ্নের মান তিন, এখানে একটাই প্রশ্ন বেশ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে টিকা লেখ সমশূন্য রেখা। এবার প্রশ্নের মান পাঁচ, তো পাঁচ নম্বরের প্রশ্নগুলো দেওয়ার আগে বলে রাখি, যদি ভিডিওটা ভালো লাগছে তো প্লিজ লাইক করো, কমেন্টস করে জানিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দিও, যাতে নেক্সট সাজেশন ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। এক নম্বরে রয়েছে দেখো, আমাদের চারপাশের বায়ুমণ্ডল কত রকমভাবে উত্তপ্ত হয়, অথবা এই প্রশ্নটাই আসতে পারে, সূর্যের তাপে বায়ুমণ্ডল সরাসরি উত্তপ্ত হয় না, কী কী পদ্ধতিতে এই বায়ুমণ্ডল হয়, যুক্তি কী কী পদ্ধতিতে এই বায়ুমণ্ডল উত্তপ্ত হয়, যুক্তি সহকারে ব্যাখ্যা করো। দুই নাম্বার, বৃষ্টি কীভাবে হয়, মেঘাচ্ছন্নতা ও বৃষ্টিপাতের মধ্যে কী সম্পর্ক রয়েছে, অথবা প্রশ্ন থাকতে পারে বৃষ্টিপাত কীভাবে সৃষ্টি হয়। তিন নাম্বার প্রশ্ন, বায়ুমণ্ডলের তাপমাত্রা তারতম্যের কারণগুলি বর্ণনা দাও, অথবা এই প্রশ্নটাই থাকতে পারে বায়ুমণ্ডলের উষ্ণতা নিয়ন্ত্রক রূপে অক্ষাংশ ও উচ্চতার প্রভাব লেখো, অথবা এই প্রশ্নটা থাকতে পারে বায়ু তাপমাত্রা পৃথিবীর সব জায়গায় একরকম হয় না কেন।